অন্ধত্বকে পরাজিত করে প্রচণ্ড ইচ্ছাশক্তির ডানায় ভর করে ব্রেইল পদ্ধতিতে কোরআনে হাফেজ হয়েছেন রাজধানীর কামরাঙ্গীরচরের 13 যুবক। কাগজের মধ্যে হাতের আঙুল নেড়েই হরফ চিনে রপ্ত করে হাফেজ হয়েছেন তারা। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে রিপোর্ট করেছেন শেখ ফরিদ। দৃষ্টিশক্তিহীন এসব হাফেজদের দুনিয়ার একটি রং কালো। কালোর সেই অন্ধকার পেছনে ফেলে পবিত্র কোরআনের আলোয় আলোকিত হয়েছে 13 জন হাফেজ। তাদের জন্য গড়ে তোলা হয়েছে কামরাঙ্গীরচরের তালিমুল কোরআন, দৃষ্টি প্রতিবন্ধী, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। যেখানে চোখে দেখেও তেলাওয়াত করতে পারে না মানুষ, সেখানে একদল দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল পদ্ধতি ব্যবহার করে আঙ্গুলের সাহায্যে শিখেছেন কোরআনের তেলাওয়াত। চোখ নেই তবুও কোরআন শিখতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জানান শিক্ষার্থীরা। আমি জন্মসূত্রে দৃষ্টি প্রতিবন্ধী, ওস্তাদদের কাছ থেকে শিখে আমি হাতের ইশারায় কোরআন ব্রেইল পড়ছি। আল্লাহ তাআলা আমাকে কোরআন শরীফ পড়ার হেফজ করার তৌফিক দান করেছেন, সেই জন্য অনেক আনন্দিত এবং আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। একটা ফোঁটা দিছে এক আলিফ, আর দুইটা ফোঁটা হলে এক দুই বা এরকম করেই শেখানো হয়েছে। কামরাঙ্গীরচরের এই প্রতিষ্ঠানটিতে রয়েছে মাত্র একজন শিক্ষক, তিনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী, এমনকি মাদ্রাসা সভাপতিও দৃষ্টি প্রতিবন্ধী। কোরআন শরীফ যখন আমরা হাত দিব, আমরা সব কিছুই এখানে হরফ বাই হরফ আমরা বুঝতে পারবো, আমরা পড়তে পারি। এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আজকে যদি আল্লাহ জবান না দিত, পড়তে না পারতাম, তাহলে এই নিয়ামতটা হয়তো আমরা পাইতাম না। সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ব্রেল হচ্ছে দৃষ্টিহীনদের একটি বিশেষ মেথড। ফ্রান্সের এক দৃষ্টি প্রতিবন্ধী লুই ব্রেল এটার আবিষ্কারক। 6টার সমন্বয় হচ্ছে সমস্ত অক্ষর, বাংলা, ইংলিশ, আরবি, ওই 6টি ফোঁটার মধ্যেই সবগুলো অক্ষরের সৃষ্টি হয়। এক একটি অ্যালফাবেটের জন্য স্পেসিফিক নাম্বার আছে। এলিমেন্টারি স্টেজে আমাদের সেগুলি মেমোরাইজ করে তারপরে স্পেশালাইজড টিচারদের কাছ থেকে আমাদের অক্ষর চিনতে হয়েছে। এভাবে আমরা পড়াশোনা করি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে কোরআনের শিক্ষা সহজ না হলেও একাগ্রতার কারণে সম্ভব হয়ে উঠেছে বলে মনে করেন তাদের শিক্ষক। প্রথম তাদেরকে নাম্বার শেখানো হয়, ডট শেখানো হয়, এক আলিফ এক দুই বা এরকম করে একটা সিরিয়াল শেখানো হয়। সিরিয়াল শেখানোর পরে তাকে ডান বাম চেনানো হয়। ওই চেনানোর মাধ্যমে সে কোরআন শরীফ পড়তে পারে। এটা হচ্ছে এক ধরনের একটা মানে প্রযুক্তি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জেহান শক্তি দান করেছেন। কোরআনের এ হাফেজদের সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত বলে মনে করেন স্থানীয়রা। তাদের সমস্ত শরীরে একটি বিষয় অনুপস্থিত, সেটা হচ্ছে দৃষ্টিশক্তি নাই। শিক্ষার্থী হিসেবে এই দৃষ্টি প্রতিবন্ধীরা যে দৃষ্টান্ত দেখিয়েছে, পাশাপাশি ওস্তাদরা অনেক পরিশ্রম করেছে এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য এবং আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য। এখানে অনেক আর্থিক সহযোগিতার প্রয়োজন, অবকাঠামোগত প্রয়োজন আছে। মাদ্রাসাটাকে আর্থিকভাবে সহযোগিতা করা এবং তাদের এই কার্যক্রমকে সচল রাখা, এটা আমি মনে করি এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধী তারা যেভাবে আজকে কোরআন শিক্ষা আমি নিজে দেখলাম এখানে, তাদের পাশে আমাদের যারা দণ্ডিত যারা আছে, আশা করি যে তারা সবাই ওনাদের পাশে দাঁড়ানো উচিত। 2016 সাল থেকে মাদ্রাসাটিতে এই পদ্ধতিতে কোরআন শিখে আসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা। শেখ ফরিদ, আরটিভি, ঢাকা।